হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে এসে গেছি নিবেদিতা আজকে আবার নতুন একটা টিপস দিয়ে ফ্রেন্ডস আজকে কথা বলবো চুলের ব্যাপারে চুল চুলে প্রচন্ড পরিমাণে খুশকি হয় চুল মোটা হয় না আর চুল উঠে যায় আর এই শীতের সময় তো বিশেষ করে ড্যান্ড্রাফের প্রবলেমটা ভীষণভাবে দেখা যায় সো ফ্রেন্ডস আজকে তোমাদের সাথে আমি কথা বলবো এই নিয়ে আবার আজকে তোমাদের জন্য আমি নতুন টিপস এনেছি আমার নতুন বন্ধুরা যারা আমার এই চ্যানেলটা দেখছো আমার এই ভিডিওটা দেখছো তারা ফট করে সাবস্ক্রাইব করে ফেলো আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দাও তাহলে পরে আমি নতুন নতুন ভিডিও যা শেয়ার করবো সব কিছু পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে আর ফ্রেন্ডস একটা কথা বলি আমার নতুন বন্ধু যারা তারা আমার চ্যানেলের যে ভিডিও গুলো বা যে টিপস গুলো তোমরা পাবে সেগুলো কিন্তু হয়তো অন্য কোথাও পাবে না তো ফ্রেন্ড সাবস্ক্রাইবটা করে ফেলো আমি আসছি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিয়েছো বন্ধুরা নিশ্চয়ই করে দিয়েছে করলে পরে অবশ্যই ভালো ভালো টিপস তোমরা পাবে ফ্রেন্ডস আজকে কথা বলি আমাদের চুলের ব্যাপারে চুল হচ্ছে ছেলেদের হোক হোক কি মেয়েদের চুল এমন একটা জিনিস যে চুলটাকে সুন্দর রাখলে পরে আমরা মানে সমস্ত কিছুটাই চেঞ্জ হয়ে যায় তাই না কারণ চুল এমন একটা জিনিস চুলটা ভীষণ মানে মূল্যবান সম্পদ চুল যদি না থাকে টাক যদি পড়ে যায় দেখতে যতই সুন্দর লাগুক একটা বিশাল বড় খামতি থেকেই যায় তাই না তো আজকে চুলের জন্য আমি নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটা টিপস আহ হয়তো পুরনো জিনিস কিছু আছে তো পুরনোর সাথে নতুন কিছুকে তৈরি করে আমি নিয়ে আসছি এবং আমার আমি যা ভিডিও করি সেগুলো টোটালটা আমার নিজের রিসার্চ থেকে তোমাদের সামনে আমি তুলে ধরি আমি নিজেকে দিয়ে নিজের ভালো করে আগে রিসার্চটা করে নিই করে তারপরে আমি তোমাদের সামনে নিয়ে আসি তো ফ্রেন্ডস আজকে এই ড্যানড্রাপের প্রবলেম এবং চুল উঠে যাওয়া ড্যানড্রাপ একটুখানি বেশি হলেই বা ড্যান্ড্রাফের প্রবলেম বেশি হলে পরেই চুল উঠে যাওয়ার একটা বিশাল সমস্যা থাকে তো চুল যখন আমাদের পড়ে যায় তখন খুব অসহায় লাগে দেখবে অনেক কিছু অনেক রকম করলে পরেও চুল কিছুতেই যখন পড়া বন্ধ হয় না তখন ভীষণ মানুষ ফ্রাস্ট্রেশনে চলে যায় বিশেষ করে মানে চুল পড়ে যাওয়ার প্রবলেমটাকে কোনোভাবেই কিছু করা যায় না এবং বাড়িতে হয়তো বললে পরে অন্তত আমার তো সেটা হতো যখন আমি মানে আমি এগুলো নিয়ে রিসার্চ করতাম না চুল পড়ে যাচ্ছে হয়তো মাকেও বলতাম বলতো জল বেশি বেশি করে করে জল খেলে পরেই সব ঠিক হবে তো ফ্রেন্ডস শুধু জল খাওয়াতে খাওয়ার মধ্যে এখন হয়তো আর আমরা আটকে নেই কারণ ওনারা যেটা বলেন সেটা হয়তো বলেন আগের কথা কারণ আগের কথা আগে এতটা পলিউশন ছিল না হ্যাঁ এতটা খাওয়ারে ভেজাল ছিল না এখন তোমরা যেটাই খাই সেটাই ধরো অতিরিক্ত ভেজাল পলিউশন পলিউটেড হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে পলিউশনের জন্যই বেশি চুল পড়ে যায় সেটা তো একটা প্রবলেম আছে প্লাস পেটের প্রবলেম হয় সব রকম প্রবলেম মিলিয়েই মোটামুটি এই চুল পড়ার সমস্যাটা দেখা যায় তো ফ্রেন্ডস আজকে তোমাদের সামনে আমি যে টিপসটা নিয়ে এসেছি এটা তোমরা খুব ভালো ফল পাবে তো দেখতে থাকো আমাদের আজকে যে ভিডিওটা তোমাদেরকে আমি দেখাবো সেই ভিডিওটা আমাদের থাকবে এই ভিডিওটা অ্যাকচুয়ালি তোমাদের সাথে সামনে যে টিপসটা আমি নিয়ে এসেছি সেই টিপসটা দেখলে তোমরা বুঝতে পারবে যে পুরনোর সাথে নতুনকে মিক্সড করে আজকে আমি কিছু করেছি এবং ভীষণ ভালো ফল দেয় যেটা আমি নিজের হেয়ারের সাথেও করি এবং নিজের চুলটাকে তুমি আমার চুলটাকে দেখে হয়তো তোমরা বুঝতে পারবে যে এটা কিন্তু আমি নিজেও করেছি এবং আমার চুলে কিন্তু ড্যানের সমস্যা একদমই নেই একদমই হয় না কারণ সপ্তাহে দুবার করে আমি এই টিপসটা ফলো করি নিজে একটা পেঁয়াজের রস চুল অনুযায়ী পেঁয়াজ নেবে এবার যাদের অনেক বড় চুল তাদের এরকম বড় বড় পেঁয়াজ তিনটে নিতে হবে যাদের আমার মতন চুলটা আমার মতন মানে লেন্দি তো তাদের দুটো একটা একটা এরকম বড় হলে হবে আর ছোট হলে দুটো পেঁয়াজ পেঁয়াজ নিয়ে নাও পেঁয়াজের রসটাকে নিয়ে নাও পেঁয়াজের রসটা তিন থেকে চার চামচ মতন বের করে নাও নিয়ে তার মধ্যে এক চামচ ক্যাস্টর অয়েল দাও তার মধ্যে একটা ভিটামিনি ক্যাপসুল দাও দিয়ে তোমরা এটাকে মাথায় মেখে নিলে মেখে নেওয়ার পর তোমরা বুঝতে পারবে তো ভিডিওটা তো তোমরা নিশ্চয়ই দেখলেই তো এটা এটা তোমরা করে দেখো করলে পরে তোমরা কিন্তু ভীষণ ফল পাবে অন্তত সপ্তাহে দুদিন যাদের যারা চাকরি করো তারা শনিবার রবিবার দুদিন করতে পারো আর যারা বাড়িতে থাকো তারা তো যে কোনো দিন দুদিন করতেই পারো সপ্তাহে দুদিন করে করলে পরে ড্যানড্রাপের প্রবলেম থেকে একদম তোমরা মানে ছুটকারা পেয়ে যাবে তোমাদের ড্যানড্রাপের প্রবলেমটা থাকবেই না সো ফ্রেন্ডস আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেল বটনটা ক্লিক করে দিও আজ এইটুকুই বন্ধুরা অ্যাকচুয়ালি আজকে আমার মুডটা একদম ভালো নেই আমি বিগ বস দেখি তো আজকে বিগ বসে এমন একজন চলে গেল হিতেন যে আমার খুব ফেভারিট ছিল যাই হোক আজকে আমার মুডটা ভীষণ খারাপ তো অতটা ভালো করে হয়তো আমি ঠিক বলতে পারলাম না অ্যাকচুয়ালি বন্ধুরা আবার পরে আসবো তোমাদের জন্য নতুন একটা টিপস নিয়ে টাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কি কি আছে এখানে আছে পেঁয়াজ এটা হচ্ছে পেঁয়াজ এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল আর এটা হচ্ছে ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েল আর এটা হচ্ছে এই পেঁয়াজের রস পেঁয়াজ থেকে আমি মোটামুটি দু চামচ মতন রসটা নিয়ে নিয়েছি এই দু চামচ রসের মধ্যে আমি এক চামচ ক্যাস্টর অয়েল আর এই ভিটামিন ইটা ভালো করে মিক্সড করব। এর মধ্যে এক চামচ ক্যাস্টর অয়েল দিলাম আর দেবো এই ভিটামিন ই ক্যাপসুলটা ভিটামিনি ক্যাপসুলটা দিয়ে এবার এটাকে ভালো করে আমরা মিক্সড করে নেব মিক্সড করে নিয়ে কটন বলের সাহায্যে এটা আমি চুলে লাগাব তো আমাদের এটা রেডি হয়ে গেছে এটার মধ্যে আমি এবার কটন বলটা নেব কটন বল দিয়ে এই কটন বলটাকে এরকমভাবে চুবিয়ে এবার আমি নিজের মাথায় নিজের চুলের মধ্যে তোমাদেরকে আমি অ্যাপ্লাই করে দেখাবো